গাইজ, ফাইনেলি মই এতিয়া আহি পালোঁ। এতিয়া আজি নতুন ভিডিঅ' শ্বুট কৰিম আমি জনপ্ৰিয় সেই কণ্ঠশিল্পী মণ্ডলটাৰ লগত। এতিয়া শ্বুট আছে আমাৰ, আমি এতিয়া শ্বুট কৰিবলৈ আহিছোঁ। চাওক এতিয়া কেইটামান স্ক্ৰিপ্ট মই দেখুৱাই দিম, মণ্ডলটাক আমাৰ লগত এক্টিং কৰিব, চাই লওক অতি সোনকালে। এয়া আছে ভিডিঅ'টো, আমাৰ লগত মণ্ডলটা আছে, এতিয়া কিবা ক'ব। হাই গাইজ, তো তাৰমানে আমবাং লাগি হৈ বাংলা গান গাইলে ভাল হয়। তো তাৰমানে আমি দাদাগড় চেনেল নতুন করে কাজ করে দিতেছি, চ্যানেলটা খুবই কম সাবস্ক্রাইবার আর কি। এটা আমার বিশ্বাস আছে, আমার যত ভালোবাসার মানুষ আছে, আমার যারা ভালোবাসেন তারা দাদাদের চ্যানেলটার নাম জানি কি, ফারহানা মিউজিক কোম্পানি। এই চ্যানেলটা অতি শীঘ্রই সবাই মিলে সাবস্ক্রাইব করেন, যাতে চ্যানেলটা একবার যা আমার তরফে থেকে আর কি। তারমানে আমারও গান আইতেছে, এই যে একটা গানে শুটিং করলাম ওটা আমার দাদার গান, আমার গান সামান্য একটা আইতেছে, ওটাও আজকে শুটিং হবো। তো আশা করি গানটা সবারই ভালো লাগবে। এই গানটা হলো বইয়ের জ্বালা প্রাণে কুলাই না, গানটা খুব কমেডিয়ান আর কি। তো গানটা জানি আশা করি সবারই ভালো লাগবে, গানটা দেখবেন আর চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করবে। দা নিজেই আমার লগত অ্যাক্টিং করে আছে, বহুত ধুনিয়া হবো। টানি নিয়ে যাও ক্যামেরা, মিউজিক অ্যাকশন। হাসিও না, হাসে কে আগে যাকে যাক যাক গে যাক গে নে যাক নে যাক আগে যা ঘরে যাও। ভিডিওটা দেখা নানি বলে জুলুম নানি জাগে জাগে জাগে